দ্য ওয়ান রেস্টুরেন্ট বাড়ুইপুর আপনাদের জন্য নিয়ে আসলো অসাধারণ সমস্ত শেয়ারেবল কম্বো, যেখানে কম্বো স্টার্ট হচ্ছে মাত্র 99 টাকা থেকে। এছাড়াও থাকছে প্রচুর রকমের কম্বো। সেই কম্বোগুলোর মধ্যে স্পেশাল দুটো কম্বো সেদিন গিয়ে আমরা ট্রাই করলাম, একটা বিরিয়ানি কম্বো এবং অপরটা হচ্ছে চাইনিজ কম্বো। কী কী থাকছে এই কম্বোগুলোতে নিশ্চয়ই দেখাবো। কী করে যাবেন, এখানকার কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে। এখানে গিয়ে আমরা প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বিরিয়ানি কম্বো। আর বিরিয়ানি কম্বোর মধ্যে প্রথমে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন টিক্কা। এই বিরিয়ানি কম্বোতে কিন্তু শেয়ারেবল, অর্থাৎ একটা কম্বো আপনারা দুজন মিলে খেতে পারবেন। সেখানে থাকছে দু পিস চিকেন টিক্কা, তার সঙ্গে থাকছে রেশমি কাবাব, এবং সেই রেশমি কাবাবও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দু পিস। একদম সফট রেশমি কাবাব দেখতেই পাচ্ছেন, এবং তার সঙ্গে কিন্তু থাকছে হরিয়ালি কাবাব। এই হরিয়ালি কাবাবও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দু পিস এই বিরিয়ানি কম্বোতে। এছাড়াও আমাদের কভারেজের সমস্ত ডিটেলস দেখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেল BTS বোজারটা অবশ্যই ফলো করুন, সেখানে আরও ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। আর এই কাবাব আইটেম অর্থাৎ স্টার্টার আইটেম খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম বিরিয়ানির দিকে। এখানে বিরিয়ানি যেটা দিচ্ছে সেটা কিন্তু দুজনের জন্য বলতে গেলে সাফিসিয়েন্ট। দুটো ডিম আপনারা পেয়ে যাচ্ছেন, দুটো আলু আপনারা পেয়ে যাচ্ছেন। কলকাতা বিরিয়ানি কিন্তু ডিম ছাড়া ভাবাই যায় না, এবং কিন্তু তার সঙ্গে চিকেন অথবা মাটন, আপনারা যে বিরিয়ানি নিন দু পিস চিকেন অথবা দু পিস মাটন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বিরিয়ানি কম্বোতে। চলুন এবার বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখা যাক। বিরিয়ানিতে ডিমটা দেখতে পাচ্ছেন একদম ভাঙতেই কিন্তু ভেতরের কুসুমটা বেরিয়ে আসলো, তার সঙ্গে আলু। আলু যেন বিরিয়ানির একটা ইমোশন। বিরিয়ানিতে কারা আলু ভালো খান আমার মতন জানান আমাকে কমেন্ট বক্সে। আর আলুটা কিন্তু ধরতে একদম দেখতে পাচ্ছেন হালকা আল তো চাপ দিতেই ভেঙে চলে আসলো। তার সঙ্গে থাকছে মাটন, এখানে গিয়ে আমি ট্রাই করেছিলাম মাটন বিরিয়ানি। মাটনের পিস যেটা থাকছে সেটাও কিন্তু যথেষ্ট মডারেটেড, এবং দু পিস মাটন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মাটন একদম মাংসটা ছাড়িয়ে নিয়ে হাড় থেকে, তার সঙ্গে একটু আলু, একটু ডিম, এবং তার সঙ্গে একটু রাইস, সবকটা একসঙ্গে নিয়ে একদম মুখে পুরে দিলাম। আহা, এটা যেন একটা স্বর্গীয় অনুভূতি। এখানে আমার মতন বিরিয়ানি প্রেমী আর কে কে রয়েছেন, কে কে বিরিয়ানি প্রচুর ভালো খান, বিরিয়ানি যাদের ক্ষেত্রে ইমোশন, জানান আমাকে কমেন্ট বক্সে। আর এই বিরিয়ানির সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন কষাও। এই চিকেন কষাতেও কিন্তু দু পিস চিকেন আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই চিকেন কষার যে সাইজগুলো থাকছে চিকেনের সেটাও কিন্তু মডারেট সাইজের। অর্থাৎ যে শেয়ারেবল কম্বোতে কিন্তু কোনো কিছুই আপনাকে শেয়ার করতে হচ্ছে না, সব কিছুই গোটা গোটা পাচ্ছেন। আলু থেকে আরম্ভ করে ডিম থেকে আরম্ভ করে চিকেন থেকে আরম্ভ করে মাটন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু দু পিস করে থাকছে। সুতরাং এই কম্বোতে কিন্তু আপনারা একদম ফুল পেট খাওয়ার সুযোগও পাচ্ছেন, ফুল পেট খাওয়ার মজাও পাচ্ছেন, তার সঙ্গে কিন্তু শেয়ারেবল কম্বোও পাচ্ছেন। একটা কম্বো নিলে দুজন মিলে শেয়ার করে খেতে পাচ্ছেন। এতগুলো আইটেম, যেখানে 8-10 রকমের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এই বিরিয়ানি কম্বোতে। আর চিকেন কষার পিসগুলো দেখুন, যথেষ্ট মডারেট সাইজের কিন্তু চিকেন কষা থাকছে। এখানেই শেষ নয়, তার সঙ্গে কিন্তু এখানে থাকছে তন্দুরি রুটিও, এবং এখানে কিন্তু দু পিস তন্দুরি রুটি আপনারা পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে তন্দুরি রুটির সাইড ডিশ হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন চিকেন ভর্তা। আর কি চাই বলুন, এরকম লোভনীয় একদম হোয়াইট কালারের গ্রেভিওয়ালা চিকেন ভর্তা, তার সঙ্গে তন্দুরি রুটি। আহা, এই কম্বোতে কোনটা ছেড়ে কোনটা খাবেন বলুন তো? বিরিয়ানি খাবেন, না এরকম মাটন পিস খাবেন, না এগ খাবেন, আলু খাবেন, তার সঙ্গে কিন্তু ডেজার্টে আপনারা পেয়ে যাচ্ছেন দু পিস গুলাব জামুনও। সুতরাং এতগুলো আইটেম, 8-10 রকমের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দা ওয়ানের এই বিরিয়ানি কম্বোতে। আর এই কম্বোর প্রাইস পড়ছে মাত্র 499 টাকা, একদমই তাই, মাত্র 499 টাকা। আর অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, যেখানে খেতে খেতে একদম রোড সাইড ভিউ আপনারা পেয়ে যাবেন কিন্তু। আর কোথায় রয়েছে এই রেস্টুরেন্টটা, কীভাবে আসবেন, তার কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু আমি ভিডিও শেষে দিয়ে দেবো। নেক্সট বিরিয়ানি কম্বো ট্রাই করার পরে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে এখানকার চাইনিজ কম্বোটা। এই চাইনিজ কম্বোতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 8-10 রকমের আইটেম, যেখানে প্রথমেই আমরা ট্রাই করলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন। ক্রিস্পি চিলি বেবিকর্ন আপনারা পেয়ে যাচ্ছেন, এবং তার কোয়ান্টিটি যথেষ্ট ভালো থাকছে। দু পিস চিকেন ড্রামস্টিক পেয়ে যাচ্ছেন, চিকেন ড্রামস্টিকগুলোর কিন্তু মোটামুটি ভালোই সাইজ রয়েছে, এবং দু পিস আপনারা পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে পেয়ে যাচ্ছেন আপনারা এগ হাক্কা নুডলস, এবং এই এগ হাক্কা নুডলসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু এগ এবং চিকেনের পরিমাণ রয়েছে। কম্বো বলে এতগুলো আইটেম দিচ্ছে কম দামে বলে কিন্তু এগ এবং চিকেনের ক্ষেত্রে কার্পণ্য কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ একদমই করেনি।
আর এই এগ হাক্কা নুডলসের সঙ্গে সাইড ডিশ হিসাবে যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে হট গার্লিক চিকেন। এবং এই হট গার্লিক চিকেনে কিন্তু তিন তিন পিস চিকেনের পিস আপনারা পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে গ্রেভি আইটেম যেটা থাকছে সেটাও কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট। এই দুটো একসঙ্গে গ্রেভি আইটেম এবং নুডলস বেশ ভালো করে মেখে নিয়ে কিন্তু খেতে বেশ জমেই যাবে। কার কার এই কম্বিনেশনটা ভালো লাগে জানান আমাকে কমেন্ট বক্সে। এবং এখানেই শেষ নয়, এই কম্বোতে কিন্তু থাকছে আরও আইটেম, অর্থাৎ রাইসের আইটেমও। রাইস এবং নুডলস এটা কিন্তু অরে থাকছে না, দুটোই আপনারা পেয়ে যাচ্ছেন। যার রাইস পছন্দ সে রাইস খেতে পারবেন, যার নুডলস পছন্দ সে কিন্তু নুডলস খেতে পারবেন, অথবা দুজনে শেয়ার করেও খেতে পারবেন সমস্ত কিছু। আর এই রাইসের সঙ্গে কিন্তু এখানে থাকছে চিলি চিকেনও। এই চিলি চিকেনও কিন্তু তিন তিন পিস চিকেন আপনারা পেয়ে যাচ্ছেন, আর কালারটা দেখুন, আহা হা, দেখেই কেমন লোভ লেগে যাচ্ছে। আবার করে যখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম না, দেখেই আমার খিদে লেগে গেছিলো। কার কার এরকম পরিস্থিতি এই কম্বিনেশন আর এই খাবারের কালারটা দেখেই খিদে লাগছে জানান আমাকে কমেন্ট বক্সে। রাইসের সাথে গার্লিক চিকেন না চিলি চিকেন, কোনটা আপনার ভালো লাগে সেটাও আমাকে জানান কমেন্ট বক্সে। এবং যেটাকে বলে শেষ ভালো যার সব ভালো তার, শেষ পাতে কিন্তু এই কম্বিনেশনে থাকছে একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, যেটা খেয়ে একদম বলতে গেলে প্রাণটা জুড়িয়েই গেল। এই কম্বোগুলো ছাড়াও কিন্তু এখানকার সিগনেচার কিছু ডিশ রয়েছে, সেটা হচ্ছে বাম্বু বিরিয়ানি এবং বাম্বু চিকেন। বাঁশ দেওয়ার লোকের কিন্তু জীবনে কোনো অভাব নেই, কিন্তু সেই বাঁশটা যদি এরকম বাঁশ হয় তাহলে কিন্তু হাসি মুখে নিয়ে নেওয়া যায়। কি বলেন আপনারা? ট্যাগ করুন আপনার সেই বন্ধুকে যে আপনাকে এই বাসটা দিতে চলেছে। এবং কি করে আসবেন এই দার ওয়ান রেস্টুরেন্টের, এর অ্যাড্রেস কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম, আর কন্ট্যাক্ট নাম্বার থাকলো স্ক্রিনে।